আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার। নবছর ধরে বঞ্চিত, আপার প্রাইমারি ইন্টারভিউ থেকে বঞ্চিত। অনেক কমিশন অনেকদিন আগে গেজেট প্রকাশ করেছিল, সেই গেজেট অনুসারে 14,339 নবছর আগে করেছিল, কিন্তু আজ নবছর পরও একটা সিটও আপডেট না করে কমিশন সেইভাবেই দুর্নীতি করে লাঞ্ছিত করে আমাদেরকে নতুন করে যে গেজেট সেটা প্রকাশ করছে না। এবং তারা কি করছে না, নিজেদের মন মতো তাদের সাদা খাতা জমা দেওয়া, ওএমআরে হোয়াইটনার দেওয়া, হোয়াইটনার দিয়ে পাশ করানো ক্যান্ডিডেটদের ডেকেছে, তারপরে হাইকোর্টের কাছে তারা লাঞ্ছিত হচ্ছে, তবুও তারা তাদের ঘুম ভাঙাচ্ছে না এবং আমাদেরকে বঞ্চিত করে রেখেছে। আমাদের মূল দাবি গেজেট মেনে সিট আপডেট করে বঞ্চিত আপার প্রাইমারি প্রার্থীদের চাকরি সুনিশ্চিত করতে হবে। আমরা সার্বিকভাবে যদি আমাদের এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের দাবি না মানা হয়, তাহলে আমরা আরও গভীরতর আমরা আন্দোলনে সামিল হব। রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মহামিছিল করব। আমরা ন বছর ধরে বঞ্চিত হয়ে আছি, আমাদের একটাও নিয়োগ হয়নি, আমরা ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ। আমরা চাই তাড়াতাড়ি আমাদের নিয়োগ এবং গেজেট মেনে আপডেট সিটে আমাদের নিয়োগ চাই। এই যে দীর্ঘ ন বছর ধরে সিটগুলো পড়ে আছে, সেইখানে কেন নিয়োগ হবে না? কত বন্ধ হয়ে যাচ্ছে, কত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কত ছাত্রছাত্রী মানে শিক্ষা থেকে, হ্যাঁ, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, কেন সমাজ ব্যবস্থার ক্ষতি হচ্ছে? আমরা এটা চাই না। আমরা চাই আমরা যারা যোগ্য আমরা পথে বসে আছি, আমাদের তাড়াতাড়ি নিয়োগটা দেওয়া হোক। আজ দীর্ঘ ন বছর ধরে আমাদের এই নিয়োগ প্রক্রিয়া আটকে রেখেছে তথাকথিত সরকার এবং তথা আমাদের কমিশন। এবং এই 2014 সালে আমরা যে পরীক্ষাটা দিয়েছিলাম, 2015 সালে তার রেজাল্ট আউট, 2016 সালে আমাদের রেজাল্ট আউট হয়, 2019 সালে গিয়ে আমাদের সেই প্যানেল লিস্ট পুরো ক্যান্সেল হয়। আজও পর্যন্ত সেই নিয়োগ প্রক্রিয়া ঝুলে আছে এবং সব থেকে আমরা বেশি বঞ্চিত, আমরা ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী আবার বৃন্দ, আমরা আজকে রাজপথে নেমেছি আমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য। আমাদের একটাই দাবি, কলকাতা গেজেট 20 সেপ্টেম্বর 2016 রুলস 83B, ইন্টারভিউয়ের 15 দিন আগ পর্যন্ত সমস্ত সিট আপডেট করে অল টেট পাস ট্রেনদের চাকরি সুনিশ্চিত করতে হবে। তার জন্য আমরা রাজপথে নেমেছি, আমরা দেখাতে চাইছি যে আমরা কারা। সরকার তথা কমিশনকে আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম এবং দেখিয়ে দেব আমরা চাকরি কিন্তু সেরকমভাবে গুনে গুনেই নেব। আজকে আপার প্রাইমারিরা তাদের কোনো ইন্টারভিউ নেওয়া হচ্ছে না, সেই জন্য তারা প্রতিবাদে মিছিল করেছে বহুদিন ধরে অপেক্ষা করার পরেও। আমি দেখতে পাচ্ছি একজন নাগরিক হিসেবে, একজন শিক্ষা জগতের মানুষ, আমি দীর্ঘদিন অধ্যাপনা করেছি, আমি দেখতে পাচ্ছি শিক্ষা ব্যবস্থাটাকে পুরোপুরি নষ্ট করা হচ্ছে। এখানে একজন মুখ্যমন্ত্রী, তিনি দাতা হয়ে উঠেছেন, তিনি জনগণের অর্থ নিয়ে জনগণকেই দান করবার একটা পদ্ধতি শুরু করেছেন। আসলে যাদের যা প্রাপ্য সেটা দেওয়াই তার কাজ, সেটা দিতে তিনি শুরু করুন। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।